কৃষক ভাই আজ তোমায় বলে যাই অ্যানালগ প্রযুক্তি ছেড়ে চলো ডিজিটালে যাই সারা বছর থাকবে হাসি রইবে না অভাব চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব দর্শক কথা বলছে ইস্পিরোনা সম্পর্কে কি নাম আপনার মোহাম্মদ কাসেম আলী এই ইস্পিরোনা সম্পর্কে একটু বলেন আমাদেরকে এটা সমুদ্রী শৈপাল এটা ওই জায়গা থেকে আনার পরে এই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দেখছে মানুষের বিভিন্ন চাহিদা পূরণে লাগে সেজন্য এটা আনার পরে চাষ করা হয় আর কি আমরা চাষ করি এই সমুদ্রে যেরকম কেমিক্যালিটি যেরকম আছে সেম টু সেম এই জায়গায় আমরা ওরকম কেমিক্যালিটি মানে সব কিছু দিয়ে এই পানির ভিতর দিয়ে আমরা পাক হাজারা চাষ করি আর কি আচ্ছা এই স্পিরোনা সম্পর্কে বলেন কিভাবে এটা তৈরি করলেন আপনারা এটা আমাদের এমডি স্যার সমুদ্রী শৈবাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা মানুষের কাজে লাগানো যায় তারপরে উনি আর কি আমাদেরকে দিছে বীজটা আইনা যে এটা কিভাবে চাষ করা যায় উনি কেমিক্যাল সব কিছু বুঝাই দিছে এখন সেভাবে আমরা আর কি চাষ করতেছি আর কি আমরা এটা আর কি সপ্তাহে একবার কেমিক্যাল দেই তিন দিন পর পর একবার উঠাই আর এই মেশিন চালাই হচ্ছে সারাদিনের ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা এক ঘন্টা অফ চালাই আর এক ঘন্টা অফ রাখি আর কি এরকম ভাবে চালাই আর উঠাই আপনি এখানে কি কি দায়িত্ব পালন করতেছেন আমি এই জায়গায় এখন আর কি কেমিক্যাল টেমিক্যাল দিই আর মাল সংরক্ষণ করি স্পিরোনা কিভাবে সংরক্ষণ করেন এ ব্যাপারে একটু বলেন আমরা 15 থেকে 16 ঘন্টা মেশিন অফ রাখি তারপরে উপরে দুধেশ্বর মতো একটা স্তর পরে স্পিরোনা সেটা আমরা উঠাই উঠাই হেরে কেমিক্যাল থেকে সর্বপ্রথম আমরা স্পিরোনা আলাদা করি তারপরে মিনারেল ওয়াটার দ্বারা আমরা এটা ধুই ধুয়ে পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা নেটে দিয়ে সেরা নেটে দিয়ে হেরে রোদের তাপে আমরা সেটা শুকাই শুকানোর পরে আমরা ফ্যাক্টরি পাঠাই ওখান থেকে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে মার্কেটে ছাড়ে আর কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে স্পিরোনা তৈরি সম্পর্কে জানবো কি নাম আপনার আমার ডাক্তার হায়দার আচ্ছা এই স্পিরোনা তৈরি সম্পর্কে একটু বলেন এখানে আমাদের এই মিনারেল পানির সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন চালু করা হয়েছে এই মেশিন থেকে পানির স্রোত তৈরি হয় সেই স্রোত থেকে আমাদের স্পিরোনা সামুদ্রিক শৈবাল আমরা তৈরি করি আচ্ছা এই পানির ভিতরে কি কি কেমিক্যাল দেন এই পানির ভিতরে আমরা সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম নাইট্রেট সোডিয়াম অ্যামোনিয়াম সালফেট পটাশিয়াম ক্লোরাইড এই এই কেমিক্যালগুলো আমরা মিক্সচার করি এই পানির স্রোতে স্পিরোনা তৈরি হয় পানির স্রোত এবং আমরা দেখেন উপরে আমরা একটা যে প্লাস্টিকের স্বচ্ছ শীট শীট দেওয়া আছে এটা বেশিরভাগ আমাদের সূর্যের আলো পরে এই সূর্যের আলো থেকে এবং কেমিক্যাল এবং পানির সাথে পানি থেকেই এই সামুদ্রিক শৈবালটা তৈরি হয় বেশিরভাগ আমাদের সূর্যের আলোটাও প্রয়োজন হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব